हेलो বন্ধুরা, वेलकम बैक टू माय चैनल वर्ल्ड ऑफ पांच फोरन। आज के एक यूनिक रेसिपी देखा ची। इटा होचे कैलजोन, इटा एक इटालियन डिश। नामटा जत सुंदर यूनिक, खेतेओ तेमनी मजा। इटा आमी स्नैक्स हिसेबे दिएछिलाम खेते, ताई वेफर्स दिएछि साइड डिश हिसेबे। आपनारा इटा डिनारेओ बानिये खेते पारेन। এটা বাচ্চাদের দিলে বাচ্চারা একদম চেটে পুটে খাবে। আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে। আর যারা পুরনো বন্ধুরা তাদেরকে থ্যাংক ইউ আমার চ্যানেলকে আবার ভিজিট করার জন্য, এরকমভাবেই সবসময় পাশে থাকবেন। আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো। চলুন এবার রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এবারে দিয়ে দিচ্ছি ফাইনলি চপড পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে চপ করেছি এটা। এটা আমি চপারের সাহায্যে করেছি, আপনারা চাইলে হাতেও চপ করে নিতে পারেন, কিন্তু এটা এরকম ফাইনলি চপই করতে হবে, সেই জন্য চপার ব্যবহার করলে বেশি সুবিধা হবে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এই ক্যাপসিকাম পেঁয়াজ থেকে একটু জল বেরোতে পারে, এটাকে তাই সটে করতে হবে 3 মিনিট মতন, যাতে সমস্ত জলটা শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি রেড চিলি পাউডার আর চিনি। ঝালটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। আর দিয়ে দিলাম একটু জিঞ্জার পাউডার। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিটের মতন রান্না করছি, যাতে জলটা শুকিয়ে যায় আর মশলাগুলো ভালো করে মিশে যায় আর পেঁয়াজ ক্যাপসিকামটা একটু ফ্রাই হয়ে আসে। এরকম নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রান্না করবেন, যাতে জলগুলো বেরিয়ে আসতে যেটা সেটা শুকিয়ে যায় আর ক্যাপসিকাম পেঁয়াজটাও ভালো করে কুক হয়ে যায়। দেখুন সবজির জন্যে কতটা জল বেরিয়েছে, আমি ওই জন্য এটাকে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিচ্ছি। এটাকে একদম ড্রাই করে নিতে হবে, একটু জল রাখলে চলবে না। এই যে ইউনিক রেসিপিটা বানাচ্ছি আমি, এইটা আপনারা বাড়িতে কোনো গেস্ট এলেও সার্ভ করতে পারবেন স্ন্যাক্স হিসেবে, এটা খুব ভালো যাবে তাতে। আচ্ছা এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। 5-7 মিনিটের জন্য চিকেন কিমাটা আমি কুক করব, যাতে চিকেনটা ভালো করে কুক হয়ে যায়। একটু নেড়ে চেড়ে রাখবেন যাতে নিচে লেগে না যায়। দেখুন চিকেনটা অলমোস্ট হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এই রেসিপিটা বেশি ঝামেলার নয়, বাড়িতে বসেই রেস্টুরেন্ট স্টাইলে যদি কখনও কিছু খেতে ইচ্ছে করে, এরকম একটা ইউনিক ইটালিয়ান রেস্টুরেন্টের মতন বানানো একটা খাবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা বানিয়ে একবার ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই ভালোবেসে খাবে, স্পেশালি বাচ্চারা। আচ্ছা এবারে দিয়ে দিচ্ছি একটু কর্ন। আমি এখানে অনেক ধরনের সবজি ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন, তাই এটা হেলদিও হবে। আর তেল কত কম ব্যবহার করেছি সেটা আপনারা প্রথমেই দেখতে পেরেছেন। এরকম নানা ধরনের সবজি দিয়ে এই একটা রেসিপি করে দেখবেন একবার বাড়িতে। আচ্ছা এবারে দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার। আমি আবারও বলে দিচ্ছি, ঝালটা নিজেদের ইচ্ছে মতন দেখে বুঝে ব্যবহার করবেন, কারণ রেড চিলি পাউডার ব্যবহার করেছি, তারপরে আমি এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করলাম, তাই একটু ঝাল ঝাল হবে। আচ্ছা আমার মিক্সারটা রেডি হয়ে গেছে, এবারে একটা বাটিতে বার করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো কেচাপ। এবারে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মেয়োনিজ, চিজ মেয়োনিজ। এটা আপনাদের পরিমাণ ইচ্ছে মতন ব্যবহার করবেন, যত বেশি চিজ দেবেন বেশি ভালো চিজের টেস্ট আসবে আর চিজি একটা ব্যাপার হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম অরিগ্যানো আর চিলি ফ্লেক্স।
এটা একটা ইটালিয়ান ডিশ, তাই এটা পিৎজার ফ্লেভার যেগুলো আমরা ব্যবহার করি পিৎজা বানানোর জন্যে সেইগুলো অবশ্যই ব্যবহার করবেন, বেশি ভালো খেতে হবে। এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে নিলাম, দিয়ে আমি একটা পিৎজার ডো নিয়েছি। পিৎজার ডো আপনারা বাড়িতেই বানিয়ে নেবেন যেরকম আমরা পিৎজার ডো বানাই, অথবা মার্কেটেও আজকাল ইজিলি অ্যাভেলেবেল থাকে, মার্কেট থেকেও নিয়ে আসতে পারেন। এবার এই পিৎজার ডোটা আমি রোল আউট করে নেব, পাতলা করে বেলে নেব। যত পাতলা বেলবেন তত ভালো হবে জিনিসটা, আর ভেতরে পুরো বেশি ভরতে পারবেন। দেখুন আমার বেলাটা হয়ে গেছে এবং পাতলা করে বেলে ফেলেছি আমি। এবারে আমি মিক্সারটা দিয়ে দিচ্ছি, যেটা চিকেন কর্ন আর সমস্ত সবজি ব্যবহার করে বানিয়েছি। যতটা পাতলা বেলবেন তত ভালো পুর ভরতে পারবেন বেশি করে, আর শেপটা নিজেদের ইচ্ছে মতন ছোটো ছোটোও বানাতে পারেন, আবার একটা বড় এরকম রোল আউট করে বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমার পুর দেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আমি মজারেলা চিজ। এখানে চিজ আমি অনেকটা পরিমাণে ব্যবহার করেছি, তাই আমি বলেছি আগেও মেয়োনিজ চিজ আপনাদের ইচ্ছে মতন ব্যবহার করবেন, যতটা ভালো খেতে হবে চিজ দিলে সেটা আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন, বাচ্চারা তো কত চেটে পুটে খাবে। আচ্ছা আমার চিজ দেওয়া হয়ে গেছে, এবারে আমি চারটে দিই ভালো করে ফোল্ড করে নিচ্ছি। এরকম টেনে টেনে হালকা হাতে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি ভালো করে। এরপরে আমি একটা ডিম ভাটিয়ে নিচ্ছি, আর এটাকে একটা বেকিং ট্রেতে বেক করতে দেব, তাই বেকিং ট্রে নিয়ে নিচ্ছি। তাতে আমি অলিভ অয়েল গ্রিজ করে নিয়েছি প্রথমে, তারপরে ক্যালজনটা যেটা বানাচ্ছি সেটাকে আমি রেখে দিয়ে তার উপরে এগ ওয়াশ করে দিচ্ছি। এগ ওয়াশ বা বাটার দিয়ে আপনারা এরকমভাবে স্প্রেড করে দেবেন। এগ ওয়াশ করলে বেশি ভালো টেস্ট হবে, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে চারপাশটা এরকম করে দিলাম। আচ্ছা এবারে আমি দিয়ে দিচ্ছি এটা বেক করতে 350 ডিগ্রি ফারেনহাইটে 30 মিনিটের জন্য। আহা দেখেই জিভে জল আসছে না, এরকম বাড়িতে ফ্রেশলি কিছু বেকড হলে তার যে স্মেলটা আসে দেখেই আর গন্ধেই খিদেটা বেড়ে যায়। দেখুন কি সুন্দর বেক হচ্ছে আমার ক্যালজনটা, আর রেডি হয়ে গেছে আমার ক্যালজন। দেখুন 30 মিনিটে কত সুন্দর একটা সুন্দর ইটালিয়ান রেসিপি আপনাদের কাছে রেডি অ্যান্ড সার্ভ। এটাকে গরম গরম পরিবেশন করুন চিপস আর কোল্ড ড্রিঙ্কসের সাথে, আর বাড়িতে বাচ্চা থেকে বড় আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাকে সার্ভ করে দিন ক্যালজন। তাহলে বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানান কীরকম লাগলো এই একটা নতুনত্ব ডিশ। আমি এটাকে মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কত সুন্দর বেকড হয়ে গেছে, আর ভেতরের যে মিক্সারটা বা পুরটা বানিয়েছি সেটার তো কথাই নেই আর কোনো, কারণ তাতে যা মশলা পড়েছে আর যা ইয়ামি ইয়ামি জিনিস পড়েছে সেটা যা খেতে অপূর্ব হবে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ওয়া ওয়া করবে। ভেতরে দেখুন চিজ টিজ দিয়েছি বলে কি সুন্দর হয়েছে ভেতরটা, বেকটও হয়ে গেছে। এরকমভাবে আমি পরিবেশন করেছি, আপনারাও করবেন আর এনজয় করবেন। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো জলদি আপনাদের কাছে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর যেতে যেতে আবার বলে দিচ্ছি একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা। থ্যাংক ইউ।